আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে নতুন একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার গতকালের ব্লগটা তোমরা অনেক বেশি পছন্দ করেছিলে, সেই জন্য তোমাদের অনেক বেশি থ্যাংকস। আমি আসলে ব্লগ, তোমরা চাচ্ছ আমি প্রতিদিনই ব্লগ দেই, প্রতিদিন আসলে ব্লগ দিব কিনা আমি আসলে বুঝতে পারছি না। গতকালকে ইফতারের ব্লগটা আমি দেই নাই, কারণ হচ্ছে বা দিব না, কারণ গতকাল আমার ইফতারে প্রথম দিন তো একটু দেরি হয়ে গিয়েছিল, সো দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল, তো আর এরকমভাবে ভিডিও করার সময় পাই নাই। আর আজকে তাই আমি ভাবলাম যে আজকে যেহেতু ইফতারে কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে ব্লগটা শেয়ার করার ইচ্ছা আছে। আজকে আমি হালকা পাতলা অল্প একটু ভাজা পোড়া করার প্ল্যান আছে। আমার হাজব্যান্ড বলছিল যে আজকে যেহেতু বৃষ্টিও হচ্ছে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তো তার একটুখানি হালকা পাতা দেখা যায়, সে ইফতারের সাথে সাথে খায় না ভাজা পোড়া, দেখা যায় ইফতারের সাথে সাথে সে ভাতটাই খায়, এবং আমিও ভাতই খাই, রুটি খাই, ভাত খাই, মাঝে মধ্যে চিড়া খাই। তো তার কিছুক্ষণ পরে দেখা যায়, মানে আমাদের আজান দেয় হচ্ছে 8টার দিকে, তো 9টা 10টার দিকে আমার হাজবেন্ডের আবার একটু 9টার দিকে 1-1.5 ঘন্টা পরে দেখা যায় যে তার আবার একটু কিছু খেতে মন চায়। তো তখন তার মানে সে একটু পেঁয়াজু অথবা আলুর চপ এগুলো একটু মানে চায়। তো তাই ভাবলাম যে আজকে সব সময় না, আজকে যেহেতু যেহেতু এরকম কিছু করি নাই রোজার, তো যেহেতু রোজা মাত্র শুরু হয়েছে, তো ভাবলাম যে আজকে একটু এরকম কিছু করি। তাই আজকে একটু ডিমের চপ ভাজার প্ল্যান আছে, আর অল্প কয়েকটা আলুর চপ করার ইচ্ছা আছে, কারণ আমি তো এগুলো একদমই অ্যাভয়েড করছি, ভাজা পোড়া একদমই খাচ্ছি না, আর শুধু আমার হাজব্যান্ডের জন্যই। তো অল্প কয়েকটা করলে দেখা যাবে আজকে করলে থেকে যাবে, আবার কালকে একটু মানে কালকে আবার এগুলোই খাওয়া হবে। তো তাই অল্প কিছু করব, কিন্তু তোমাদের সাথে আসলে শেয়ার করব, দেখি ডিমের চপ যেটা এটা আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি যে আমি কীভাবে ডিমের চপ করি, ইচ্ছা আছে। আর এখন হচ্ছে নামাজ পড়তে যাব, আমাদের অলরেডি 2টা বেজে গিয়েছে, জানি না তোমরা মানে পিছনে আমার ঘড়িটা দেখতে পাচ্ছ কি না, আমার এটা হচ্ছে বেডরুম, তো আমাদের এখন 2টা বেজে গিয়েছে, তো আমি নামাজটা পড়তে যাবো, এই জন্যই এসেছি। আমরা একটু ঘুম থেকে দেরিতে উঠেছি, সবাই আসলে রোজার মধ্যে একটু দেরিতে ঘুম থেকে উঠে, তারপর বেবিকে খাওয়ানোর পরে আমি এখন হচ্ছে নামাজে যাচ্ছি, আমার নামাজ পড়ে আসলে তারপর আমার হাজব্যান্ড যাবে, কারণ দুজন তো আর একসাথে নামাজ কালাম পড়া যায় না, বাচ্চাকে রাখতে হয়, তো এই তো ব্যস্ততার মধ্যেই থাকতে হয় রোজার দিনেও। আর তারপরে আসলে ভাত বসিয়ে দিব, ভাতটা আগে রান্না করে রাখবো, পরে আর সময় পাই না, দেখা যায় কাজ করতে গেলে ভাতটা তো অনেক সময় লেগে যায়, তো ভাতটা আগেই বসিয়ে দিব। আর এভাবে রান্না কর মানে এভাবে তরকারি তো বের করেছি, গরুর মাংস আজকে দেখি করব, দেখি কি কি করি আছে, কি কি করা যায়। আর বেশি কিছু করব না, ঝামেলা ওই যে বললাম খাওয়া হয় না নষ্ট হবে, সো খাবার নষ্ট করা আসলে উচিত না, খাবার বেশি বানিয়ে নষ্ট করার থেকে কম খাওয়াই ভালো আমি মনে করি। আর এখন কোভিড-19 মানে কারণে এখন যে সিচুয়েশনটাতে আমরা আছি, এই সিচুয়েশনে আমাদের প্রচণ্ড হেলদি খাবার খাওয়া উচিত, শাক সবজি খাওয়া উচিত। তো আমি সবজি গতকাল রান্না করেছিলাম, আমি সেহরিতে রুটি খেয়েছি, সেহরিতে সবজি রুটি মাছ খেয়েছি, তো ওই সবজিটা রয়ে গিয়েছে, আজকে ওইটাই খাবো সেহরিতে, সরি ইফতারে খাবো ইফতারে। তো দেখি কি কি মানে আজকের প্ল্যান কি, আর তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা, কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার বেবিটার জন্য অনেক বেশি দোয়া করো, আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে। তো আমি হচ্ছে বাবুর জন্য খাবার বসিয়ে দিয়েছি, মানে খিচুড়ি বলতে পারো, কিন্তু মাঝে মধ্যে আমি ডাল দেই, আবার মাঝে মধ্যে আমি ডাল দেই না, আসলে ডিপেন্ড করে। আজকেরটা একটু ডিম দিয়ে রান্না করব, ডিম এই তো, পাশাপাশি ভাতও বসিয়ে দিব, আর আলু ডিমটাও সিদ্ধ করে নিব। আলু ডিমটা আর ভাত দেখা যায় যে আমি একসাথেই বসিয়ে দিই, পরে আমি উঠিয়ে নেই। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ডিম আর 2টা আলু দিয়েছি, বেশি আলু চপ বা বেশি চপ বানাবো না আজকে, আর ডিম আর ডিম আর আলুটা আমি একটু ধুয়ে দিয়েছি, কারণ যেহেতু চালের সাথে দিয়েছি তাই আমি একটু আগে থেকে ধুয়েই তারপরে দেই। তো এখন আমি এগুলো হতে থাকবে, আমি এদিকে আমার আর একটু কাজ আছে, কাজ করে আসি। আমি আসলে একটু চেষ্টা করি নামাজ শেষে একটু দোয়া কালামগুলো একটু রিপিট করা, কারণ আসলে দেখা যায় যে নামাজের সময় দোয়া কালামগুলো একটু ভুল হয়ে গেলে তো হয় না, তো চেষ্টা করি আমি সবসময় একটু নামাজের শেষে মানে দোয়া কালামগুলো পড়া। এছাড়া আরও অনেক কিছুই আছে, সুরার অর্থগুলো দেখার, অর্থগুলো অনেক সুন্দর হয় নামাজের মানে সুরার অর্থগুলো। তো আজকে আমি তোমাদের সাথে একটা সুরা পড়ি এবং সুরার অর্থটা তোমাদেরকে শোনাই, যে আমার এই সুরাটা খুবই পছন্দের একটা সুরা এবং এটার অর্থটাও অনেক বেশি সুন্দর।
তো আমি আসলে ওরকম কোনো, আমি যে সুরা আজকে তোমাদের পড়ে শোনাচ্ছি এই জন্য তোমরা আবার অনেকেই এরকম মনে করো না যে মনে হয় আমি দুনিয়াতে একমাত্র যে নামাজ পড়ে অথবা সুরা পড়ে, এরকম কিছুই না। আমি পড়ছি কারণ আমি সবসময় চেষ্টা করি পড়ার, তো ভালো লাগে আমার কাছে পড়তে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু রমজান মাস, সবারই আসলে আমাদের একটু দোয়া কালামগুলো পড়া উচিত, আল্লাহর নাম নেওয়া উচিত, তো এই জন্য আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে যে শুধুমাত্র আমি পড়ি এই জন্য দেখাচ্ছি না, আসলে আমাদের সবারই পড়া উচিত। এই উসিলাতেই বা এই চিন্তা করেই তোমাদের সাথে আসলে শেয়ার করছি, তো তোমরা কেউ আবার নেগেটিভভাবে দেখো না, কারণ রমজান মাস, রোজার মাস আল্লাহর নাম নেওয়ার একটা সময়, খুব বেশি মানে আল্লাহর নাম নেওয়া রহমতের একটা মাস যেহেতু, তো এই সময় আমরা নেগেটিভিটি না ছড়াই, আমরা পজিটিভভাবে সব কিছু চিন্তা করি, তাহলে আসলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন আর কি। তো যাই হোক, তো আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সুরা নামাজের জন্য, সেটা হচ্ছে সুরা ফাতিহা। এবং সুরা ফাতিহার মানে ইম্পর্টেন্স তো মানে বলার বাইরে, কারণ আমরা প্রত্যেক মানে যখনই আমি নামাজ পড়ি সবসময় কিন্তু আমাদের সুরা ফাতিহাটা লাগে। আমরা অন্যান্য সুরা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি, কিন্তু সুরা ফাতিহাটা তো অলওয়েজ লাগেই, সবসময় দরকার হয়। তো এটা আমার খুবই পছন্দের একটি সুরা, তো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা আবার আমাকে ওরকম আলেম বা ওরকম কিছু বলে ফান করো না, আমি যেভাবে ছোটোকালে হুজুরের কাছে শিখেছি আমি সেভাবেই পড়ছি। তো বিসমিল্লাহি রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল। আমিন। এই দোয়াটা আমাদের এখনকার অবস্থা, যে অবস্থা পরিস্থিতি চলছে এখনকার জন্য, এই দোয়াটা আমি মনে করি অনেক বেশি প্রয়োজনীয় একটা দোয়া। আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে, কারণ এই যে অবস্থায় আমরা আছি, এই অবস্থায় আসলে আল্লাহর সাহায্য ছাড়া আমার মনে হয় না আর কেউ কিছুই করতে পারবে। তো এই সুরাটার অর্থ আমি তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক, পরম দাতা ও দয়ালু, বিচার দিনের মালিক। আমরা তোমারই উপাসনা করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদিগকে সরল সঠিক পথে পরিচালনা করো, তাহাদের পথে যাহাদের প্রতি তুমি অনুগ্রহ করিয়াছ, কিন্তু তাহাদের পথে নয় যাহারা তোমার ক্রোধভাজন ও পথভ্রষ্ট। সুরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটার অর্থ হচ্ছে, বলুন, আমাদের নবীজিকে বলা হয়েছে, আমি মানব জাতির প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করতেছি, যদি মানবকুলের অধিপতি মানুষের উপাস্য আত্মগোপনকারী শয়তানের প্রতারণার অপকারিতা হইতে মানুষের অন্তরের মধ্যে কুপ্ররোচনা প্রদানকারী জিন ও মানুষের মধ্য হইতে। এই সুরাটা কিন্তু আসলে অনেক বেশি দেখা যায় যে জিন ভূতের থেকে বাঁচার জন্য এই সুরাটা পড়া হয়, অথবা দেখা যায় যে কাউকে যদি জিন মানে জিন আসর করে সেক্ষেত্রেও কিন্তু এই সুরাটা খুবই কাজে লাগে, খুবই শক্তিশালী একটা সুরা আমি বলবো। সব আল্লাহ সব সুরাই অনেক শক্তিশালী, কিন্তু এই সুরাটা এই কাজের জন্য অনেক বেশি শক্তিশালী। তো এই সুরাটা আমি সবসময় মুখস্থ রাখি এবং আমার একটু ভয় লাগলে আসলে আমি এই সুরাটা পড়ি, আমার কাছে খুব ভালো লাগে। তো আমি হচ্ছে আলুর চপ আর ডিমের চপ একসাথেই যেহেতু বানাবো, জাস্ট একই জিনিস সব কিছু করবো, তো আমি আগে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিলে না ভালো হয় চপ না, অনেকে কাঁচা পেঁয়াজ দিয়েও করে, কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা একটু ভাজা হলে চপটা খেতে বেশি মজা লাগে। তো আমি কয়েকটা আসলে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আবার অনেকে যেন কাঁচা মরিচও ব্যবহার করে, যেটা বললাম ব্যবহার করা যায়, যে কোনোভাবেই করা যায়, নিজের পছন্দ আর কিছুই না। তো আমি আর বেশি দিব না, চারটা দিলেই আই থিঙ্ক এনাফ, বেশি ঝাল খাওয়া একদমই উচিত না, এমনি সারাদিন না খেয়ে থেকে যদি বেশি ঝাল খাওয়া হয় স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না।
আলুটা আমি মানে ম্যাশ করে রাখবো আগেই, আলুটাকে ওয়েল কুকড করে নিতে হবে। তো আলুটা ম্যাশ করেছি, এদিকে আমার পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি ভাজা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি। এ তেলের মধ্যে আমি আসলে চপটা ভাজবো, তো তেলটা একটু বেশি দিতে হয়, না হলে না পেঁয়াজটা এমনি তো পেঁয়াজ মচমচা হয় না, আমি জানি না বাংলাদেশে থাকে দেশি পেঁয়াজ কি সুন্দর মচমচা হতো, তো আমার তো হয় না এখানে। তো মরিচগুলো না একটু ঠান্ডা হলে তাহলে আসলে মানে ইয়া হবে, কি বলে, একটু মচমচে হবে, নাহলে তো মরিচগুলো একদমই মচমচে হবে না। তো মরিচটা পরে দিই, বাদ বাকি আইটেমগুলো আগে দিই। পেঁয়াজটা দিয়ে আগে একটু চটকে নিচ্ছি। লবণ দিয়ে দিব এখন। আমি একদম নর্মাল ভাবেই রান্না করি, আমার কোনো আহামরি ভাবে রান্না করি না, যেটা অন্য কেউ করে না বা এরকম কিছু না। লবণটা নিয়ে হচ্ছে রোজার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেমে পড়তে হয়। তোমাদের কি পড়তে হয়? আমার খুব বেশি পড়তে হয় লবণটা নিয়ে, কারণ লবণটা আমি বুঝতে পাই না সঠিক। তো আমি একটুখানি চাট মশলা দিব, চাট মশলা আমার কাছে কেন যেন ভালো লাগে, মানে দিলে চপে। আমি মোটামুটি সব ভাজা পোড়াতেই না একটু চাট মশলাটা পছন্দ করি দেওয়ার, আমার কেন যেন মনে হয় কি চাট মশলা দিয়ে দ্বিগুণ স্বাদ হয়ে যায়। আর অল্প একটু জিরা দিব, কারণ আলুর চপে তো বেশি কিছু দিতে হয় না, হলুদ দিতে হয় না, কিছুই দিতে হয় না, একটুখানি জিরা দিলাম, দ্যাটস ইট। একটু ধনিয়াও দেওয়া যায়, আলুর চপে ধনিয়াটাও ভালো লাগে। চাট মশলা যেহেতু দিচ্ছি তাই আমি অতটা বেশি, তারপর আমি একটুখানি দিলাম, সামান্য একদম স্নাম মাত্র আর কি যে দিয়েছে। এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নেই। আমি ওরকম প্রো না, ওকে, আমি তোমাদেরকে আগেই বলতেছি, এরকম প্রো না, এরকম ব্লগারও না আমি। আমি মাত্র ব্লগ শুরু করেছি, নতুন আমি একদম ব্লগের দুনিয়ায়, তো এই জন্য আসলে আমি অত সুন্দর করে ব্লগ দিতে পারি না, যতটুকু আমার দ্বারা সাধ্য আমি অতটুকু করি। এখন কাঁচামরিচটাও একটু ঠান্ডা হয়ে গিয়েছে, একটু মচমচে হয়েছে, আমি সাথে সাথে আবার হাত ধুয়ে ফেলবো, ওকে, কারণ শুকনো মরিচ কিন্তু খুব জলে হাতে, তো হাত ধুয়ে ফেলতে হয়। তো কাজের মাঝে আমার বেবিকে তো টেক কেয়ার করা মানে ছাড়া যাবে না, তাকে তো সময় টু সময় খাওয়াতে হয় আমার। সে এখন হচ্ছে লাঞ্চ করছে। তো ছোটকালে আমরা দেখা যেত যে একদিন তিন চারটা রোজা করে ফেলতাম। তোমাদের কি এমন মানে তোমাদের বাবা মারা কি এরকম কিছু বলেছে কিনা বা আগে বলতো কিনা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে কার কার বাবা মা এটা বলতো। আমার বাবা মা সবসময় বলতো আমি একদিনে তিন চারটা রোজা রেখেছি। তো আমার মা মানে রুমাইসার দাদিও বলছিল, নানিও বলছিল যে রুমাইসা একদিনে তিন চারটা করে রোজা রাখছে, তো ওকে আমিও বলছিলাম। তো যাই হোক, আমার বেবিটা খাওয়া দাওয়া শেষ করছে, সবাই কিন্তু ওকে মাশাল্লাহ বলতে ভুলবে না। এই যে ওর বাবার টুপি ও মাথায় দিচ্ছে, খুব এক্সাইটেড হয়ে গিয়েছে আমার মেয়ে যে বাবা টুপিটা হাতে নিবে, সে দেখবে টুপিটা, তো তাকে মাশাল্লাহ অনেক বেশি কিউট লাগছে। সবাই দোয়া করবে আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, আমার বুকে রাখে সবসময়, এবং আল্লাহ যেন ওকে খুব বড় বানায় এবং মানুষের মতো মানুষ বানায়। ওর জন্য অনেক দোয়া করবে এবং অনেক ভালোবাসা দিবে। তো এখন ভাজতে চলে এসেছি, তেলের পরিমাণটা হচ্ছে একটু বেশি দিতে হয় যে কোনো চপ ভাজার ক্ষেত্রেই, তেলটা একটু বেশি না দিলে না চপটা ভালো হয় না। তো আমি আগে যেটা করব, আমি বেসনটা আগে গুলিয়ে নিচ্ছি। আমার কোনো আইডিয়াই নাই যে আজকে আমি মানে
ভাজা পোড়া তো আসলে আজকে করতেছি, আর গতকাল করা হয়নি তেমন কোনো ভাজা পোড়া। তো বেসন যে আমি কতটুক দিব আমার আমার কোনো আইডিয়া নাই, তো দেই যতটুক দেখি আইডিয়া করে, যতটুক দেওয়া মানে বোঝা যায় আইডিয়া হয়। বেসনের মধ্যে আমি একটু চাট মশলা দেই আর একটু লবণ দিব। লবণটা হলে একটু ঝামেলা হয়ে যাবে আর কি। যাই হোক, একটুখানি মরিচ ফাঁকি দিচ্ছি, অল্প মরিচের গুঁড়ো একটু ঝাল হালকা লাগার জন্য, আর একটু হলুদ দিব। এখন সবকিছুকে আগে আমি হাতে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ বেসনটা কিন্তু একটু দলা পেকে থাকে। এখানে একটু বেকিং সোডা দেওয়া যায়, বাট আজকে আর আমি দিচ্ছি না, আজকে তো আমি বেশি করছি না। যদিন আমি আবার আলুর চপ বেগুনি এগুলো করব সেদিন আমি আবার বেশি করে দিব। যদি আমার বেসন বেশি থেকে যায় তাহলে আমি কয়েকটা বেগুনিও করতে পারি, বেগুন আছে বাসায়, তো যদি হয়ে যায় তো হয়ে গেল। ওকে, এখন এটাতে পানি দিয়ে দিব। আগে গোল বলের মতো আমি বানিয়ে নেই, তারপরে এইখানে আমি ডিমটা দিয়ে দেই। এই একটা ডিমকে আসলে চার ভাগও করা যায়, আমরা মানুষ দুইজন আর চার ভাগ করে কি লাভ, তাই আর কি। এখন এটাকে ঢেকে দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য, মানে ডিমটা যেন কোনো দিক দিয়ে না বেরিয়ে যায়। চারটাকে আগে আমি ভাজি। ওকে, আমার চারটা হয়ে গিয়েছে, আর এপাশে আমার বেসনও গোলানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বেসনটা একটুখানি ভারী করেই গোলাতে হয় যেন বেরিয়ে না যায়।
তো আমার সবজি রান্না করার পর অর্ধেকটা বেগুন রয়ে গিয়েছে, তো ভাবলাম যে এই বেগুনটা দিয়ে আসলে চপটা ভেজে ফেলি। তো বেগুন ভাজার ক্ষেত্রে আগে থেকে বেগুনটা কেটে যদি একটু লবণ দিয়ে মেখে রাখো তাহলে খুব সুন্দর ভাবে মানে বেগুনটা ভাজা যায়। তো আমি একটু লবণ মেখে রাখছি আগে থেকে। আমার গরুর মাংসটা গরম হয়ে গিয়েছে, আমার হাজবেন্ড হচ্ছে বেসিক্যালি এটা এটা দিয়ে ভাত খাবে, গরু মাংস দিয়ে ভাত খাবে, বড়া গরু মাংস দিয়ে ভাত খাবে, পরে ভাজা পোড়া একটু খেলে খাবে, কিন্তু সে প্রথমে ভাত দিয়ে শুরু করে। আমার চপের অবস্থা, আমার চপ ভেঙে যাচ্ছে, কারণ হচ্ছে আমি যে বললাম যে আলুটা এই আলুটা একদমই মানে সঠিক না আলুর চপ বা চপের জন্য, আমার একদমই মনে ছিল না, তাহলে আজকে আর আমি আলুর চপই করতাম না, বাট কি করবো বলো, ভুলে গিয়েছি, এখন মনে পড়েছে, এই জন্যই তো আলুটা। আমিও তো বলি যে আলুটা এরকম কেন হচ্ছে, পরে মনে পড়েছে যে এটা নরম আলুটা। যাই হোক, এখন এইটাই কোনো রকম ভেজে খেয়ে ফেলতে হবে, আর কোনো ওয়ে নাই, নষ্ট তো করা যাবে না। এখন বেগুনিগুলো ভাজবো, তো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, মচমচে না হলে হয় না, আলুটা দিয়ে আমার একদম সবকিছু নষ্ট হয়ে গিয়েছে, জঘন্য হয়েছে সবকিছু অবস্থা। যাই হোক, বেগুনিটা একটু ভালো মতো বললেই হলো। এই যে বেসনটা আমি রেখে দিয়েছিলাম আগে থেকেই, এটা বেগুনির বেসনটা হচ্ছে একটুখানি ভারী হতে হয়, নাহলে গায়ে লাগতে চায় না। এখন বেগুনিটা ঠিক মতো হলেই হলো আর কি, মনে তো হচ্ছে না বেগুনিটাও ঠিক মতো হবে, দেখি আল্লাহ জানে। লম্বা বেগুন গুলো না বেশি বেটার হয়। কিন্তু তো আমার বেগুনিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, একটু পাতলা পাতলা করে দিবা, না হলে না বেগুনিটা সিদ্ধ হতে চায় না, দেখা যায় যে উপরে পুড়ে যায় ভিতরে কাঁচা থেকে যায়, একটু পাতলা করে দিলে বেগুনিটা একদম মচমচা হয়। আমি শরবতটা বানিয়ে নিচ্ছি, এই শরবতটা হচ্ছে আমার হাজবেন্ডের, আমি হচ্ছে চিনি ছাড়া শুধু একটু লেবু দিয়ে খাই, আর তার হচ্ছে প্রচুর চিনি লাগে, প্রচুর চিনি খায় এই সময়। এখন এটা তো একটুখানি বিট লবণ দিব, বিট লবণটা তার পছন্দ, অল্প দেই আমি, বেশি প্রতিদিন তো আর বিট লবণ বেশি খাওয়া যায় না, সামান্য বিট লবণ। তো এই যে আমি টেবিলে আমার খাবার টাবার সব রেডি করে ফেলেছি, আহামরি কিছু করিনি, তারপর তোমাদেরকে দেখাই। এই যে আমি এখানে নিয়েছি, এটা হচ্ছে আমি খাবো, এটা হচ্ছে চিকেন, আলু দিয়ে চিকেন, এটা আমি একটু খাবো, কারণ আমি এখানে হচ্ছে গরুর মাংস আছে, বাট আমি গরুর মাংসটা খাবো না, গরুর মাংসটা আমার হাজবেন্ড খাবে, আমি চিকেনটাই খাবো। আর এখানে এই যে যা বেগুনি আলু চপ তারপর পেঁয়াজু এগুলো সব ভাজা পোড়া এখানে, আর এখানে হচ্ছে সব ফ্রুটস, এই ফ্রুটসগুলো আমরা হচ্ছে সাথে সাথে খাই না, আমরা কিছুক্ষণ পরে আর কি এই ফ্রুটসগুলো খাবো।
আর এখানে হচ্ছে ভাত, ভাত তো আমাদের প্রথমেই ভাতই আমরা খাই। আর এখানে একটুখানি আছে আমার হাজবেন্ডের জন্য চিংড়ি মাছের ভর্তা, আর এই সালাদগুলো আমি আসলে এই প্লেটেই রেখেছি আমার জন্য। ইফতারের জন্য আমরা এখন বসে গিয়েছি, তো আল্লাহর কাছে এ সময় আমরা যে দোয়াটাই চাইবো আল্লাহ আমাদের এই দোয়াটা পূরণ করবে। তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে মোটেও শো অফ করার জন্য করছি না, আজকের ভিডিওটি মূলত আমি তোমরা অনেক বেশি চাচ্ছিলে তাই আমি তোমাদেরকে দেখিয়েছি, এবং আমি আসলেই যা যা করি রোজার মাসে তাই দেখিয়েছি। সো আমাকে নেগেটিভভাবে তোমরা নিবে না, পজিটিভভাবে নিবে। তো আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করে দিচ্ছি, আশা করছি তোমাদের আমার ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আমরা সুন্দরভাবে ইফতার করেছি, তাই না? সুন্দরভাবে আমরা ইফতার করেছি, এখন আমরা হচ্ছে একটু চা খাবো, নামাজ কালামটা শেষ করে এখন চা খাবো, চা খেয়ে তারপর আসলে একটু রেস্ট নিতে হবে। আর এই যে আমার সোনা পাখি, উনি ইফতার করেছেন, ওনার জন্য তোমরা সবাই অনেক বেশি দোয়া করবে এবং আমাদেরকে লাইক দিয়ে দিবে, বলে দাম্মু লাইক দিয়ে দিতে, লাইক 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 দিয়ে দিবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা। তো আবার নেক্সট আরেকদিন ব্লগে দেখা হয়ে যাবে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।